আজকের মাছের রেজালা রান্না করব। তার জন্য রুই মাছ নিয়েছি, রুই মাছকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবার এগুলোকে ভাজবো। কড়া রিফাইন্ড তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। মাছগুলো এরকম ভাবে লাল করে ভেজে নেব। আমাদের মাছ ভাজা হয়ে গেছে, ওই তেলের মধ্যে এবার কিছু ফোড়ন দেব। শুকনো লঙ্কা দিলাম, একটা তেজপাতা দিলাম ভেঙে, আর কিছু গরম মশলা দিলাম গোটা। পেঁয়াজ বেটে রেখেছিলাম, সিদ্ধ করে বেটে নিয়েছি। পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজটা একটু ভেজে নেব, বাটা পেঁয়াজটা। এক চামচ আদা রসুন বাটা দিলাম, এটাও 10-15 মিনিট ভেজে নেব তেলে। স্বাদ অনুযায়ী নুন দেব, মশলাটা হবে। এবার আর একটা মশলা করে নেব। তোমার কাঁচা লঙ্কা নিয়েছি, কিছু কাজু বাদাম গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, এটা নিয়ে নিলাম। এবং 3-4 চামচ দই নিলাম, এটা ভালো করে ফাটিয়ে নেব। আমাদের মশলাটা ভাজা হয়ে গেছে, ওর মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো দিলাম, সামান্য একটু চিনি দিলাম, দই কাঁচা লঙ্কা আর ওই কাজুটা পিষে নিয়েছি। এবার এটা ভালো করে ভাজবো যতক্ষণ না মশলা তেল ছেড়ে দেয়। আমাদের মশলা ভাজা হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার জল দিয়ে দেবো, ফুটবে। আমাদের ঝোলটা ফুটে গেছে, এবার যে মাছগুলো ভেজে রেখেছিলাম এবার সব মাছগুলো দিয়ে দেবো। এবার এটা 10-15 মিনিট ফুটবে। একটুখানি গরম মশলা আর গুঁড়ো দিলাম, এখানে 1 চামচ ঘি দিয়ে দিলাম, এখন আমাদের মাছের রেজালা হয়ে এসছে। এবার নামিয়ে নেব, দেখুন আমাদের মাছ রেডি। আপনারাও ঘরে বানিয়ে ট্রাই করবেন একটা নতুন রেসিপি।